এরকম ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছো কেন? অনেক সুন্দর লাগছে আমাকে, তাই তো বলো। জানতাম কি কি হইছে তোর, মারতে ইচ্ছা করতেছে? কতদিন মানা করছি সাদা তোমাকে, তুমি আমার সাথে বেরোতে গেলে এসব ড্রেস পরবা না। এটা না আমাদের ঝগড়াঝাটি হয় নাই, চিল্লাচিল্লি হয় নাই, এসব ড্রেস কেন পরছো? পাবেল তুমি তো জানো আমার এরকম ওয়েস্টার্ন টাইপের ড্রেস খুব। আমি জানি, আমি জানতাম, সবই বুঝি। আর তুমি তো আগে গার্লফ্রেন্ড ছিলে, এখন তো গার্লফ্রেন্ড না, তুমি তো আমার ওয়াইফ, তাই না? তোমার কি থ্রি পিস নাই? ওয়াইফ তো কি হইছে, আমি কি থ্রি পিস পরি না? একটা দিন ওয়েস্টার্ন পরলে তোমার কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? শুধু একদিনই তো অশান্তিটা হয়, আমি যেমন তোর লাগবে। এই শান্ত, ওরে সর্বনাশ দোস্ত, তোরে যে লাগতাছে রে একদম জস। সাবেল ভাই সেই লাগতেছে না ওরে, অস্থির রে, কালারটার সাথে যা ম্যাচ করছে পুরাই অস্থির বন্ধু। তুই পরবি ড্রেস, তোরও মানাইবো, তুই পর। কি বলো সোহেল, একটু কেন ভাই সবসময় কিন্তু আপনি কিন্তু এরকম প্রাং করেন না, বুঝছেন না ভাই? দোস্ত একটা কথা কই, তুই যদি আজকে বাইরে যাস, তোরা দুজন মনে কর রিক্সায় পাশাপাশি যাচ্ছস, এই পাশে এই পাশে মেহনা ছবির মতন খালি ক্র্যাশ খাইবো, খালি ক্র্যাশ খাইবো। মানে পাবেল ভাই বিয়া করছেন একটা ভাই, তোর মতো কি চরিত্রের নামে আদর্শ কর্ম যারা ভালোবাসে একটি করছে? এত বাড়তে কথা বলতে ইচ্ছা করতেছে না ভাই, এখন তুমি যাও ভাই, আমার বাইরে হবো। তুই কি বাইরে হইবা? যদি বাইরে হও ড্রেস চেঞ্জ করে আসো যাও। এ পাবেল ভাই কি ড্রেস চেঞ্জ করবো, ওরা তো মনে করেন যে সিনেমার নায়িকাদের মতন লাগতেছে। শোন আমার যদি অনেক টাকা হইতো, আমি যদি প্রডিউসার হইতাম, তোরে নিয়ে আমি যে একটা সিনেমা বানাইতাম আর পাবেল ভাই বানাইতাম ভিলেন। নায়ক হবে কেটা? কেন ভাই, এই যে তুই নায়ক হবি। হ্যাঁ তাহলে ওই সিনেমার গল্প আমি লিখবো। আপনি গল্প লিখতে পারেন? আমি লিখবো, তোর লেগে লিখবো। আর আর কি লিখবো জানোস? সিনেমা শুরু হইতেছে, নাম উঠতেছে, ডিরেক্টর অ্যাকশন করছে, শুরু হয়েছে, তোর গুলি করে বেড়াইছে। আমি একটু লজ্জা নাই, সরম নাই, বেহাইয়া নাকি, ব্যাট ব্যাটে আসতেছে, যা কই তা কই ভাই। এই যে আপনি নিজের বড় ভাইয়ের মতন যখন আমরা তুই করে বলেন না, আমার খুব খুব আপন আপন মনে হয় রে শান্তা, জামাইটা রে। আমি তোর বড় ভাই না? ও ভাই মনে হয় এইটুকু। সত্যি আপনি আমার বড় ভাই? আমারও না, আমার কোনো ছোটো ভাই নাই রে। আমার মনে হয় তুই আমার ছোটো ভাই, নাম দেখছিস কত মিল, সোহেল পাভেল। সত্যি ভাই? আচ্ছা তোর ভালোবাসার অধিকার আমার আছে না? অবশ্যই আছে। তোর আদর করার অধিকার আছে? অবশ্যই আছে। তাহলে তো তোর শাসন করার অধিকার আছে, তাই না? আছে তো। তুই যদি আর কোনোদিন না আমাকে কোনো ঘরের মধ্যে হুটহাট করে না করে ঢুকে যাস না, তোরে আমি এদি ধরাই দেবো। কি করতেছিস তুমি? তুমি জামা চেঞ্জ কর। আরে কি বড় ভাইয়ের মতন, আপনি কি করেন, আপনার সাথে এতক্ষণ মজাটা বুঝলেন না আপনি। এই শান্তা যা তো, যা যান। আর শোন সোফাটার মধ্যে শুইছি তো, কমরে না অনেক ব্যথা করছে, তোরা যা, আমি একটু রেস্ট নি। হ্যাঁ তুই রেস্ট নে, কোনো সমস্যা, আমি যাবো না, ওই আমার মত। ও এই কি, এই আমি যাবো না। কিসে কিসে, এই উঠে তোর মাথা ঘুরবে কেন? তোর ভাই আপনি কি করেন না করেন, আমার খাটের মধ্যে ঘুমাইতে আইতেছ, স্কুলটা দেখছো কত বড়, তুমি বেরো, আমি তো আজকে বাইরে যাবো। আসো না বাবু, যাচ্ছি আমি, যাও যাও, বেরো। Thank you.
ভাই ভাই এর প্ল্যানিং করছিস তুই আমার বউয়ের দিকে তাকে প্ল্যানিং করছিস তুই বউ ভাই না আপনার ফ্যামিলি তো ও একমাত্র গার্ডিয়ান ওকে জানতে হবে আপু ভাই প্লিজ ভাই ও সরি সরি পরে বুঝছিস তো কিছু কি মারছে ইয়াতে ব্যথা ইয়া ধরেন সব কিছু তো আমার দোষ না আমি উপরে গেলাম এটা আমার দোষ আমি নিচে গেলাম এটা আমার দোষ আমি একটু আয়না দেখতেছি এটাও আমার দোষ তাহলে একটা কাজ করো এই আয়নাটা আছে না এই আয়নাটা রে তোমার আম্মার বাসায় যা নিয়ে যাও বেবি তুমি বুঝো না তাড়াহুড়া কেন চলো এটা কি এটা কি তুমি আমার আগে বলবো না ছাদে এত স্পেশাল প্লেস আছে চলো 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 দেরি না করে তাড়াতাড়ি চলো বেবি দেখো এতদিন তো রাস্তা ঘাটে চিপায় চুপায় রেস্টুরেন্টে বহুত জায়গা গেছে খালি রুমে যাওয়াটাই বাকি বুঝো বেবি আশ্চর্য আমি রুমে যাবো এখন তোমার সাথে এখানে দাঁড়ায় কথা বলো এখানে দাঁড়ায় কথা বলো তো মানুষ দেখবে তোমার সাথে কিছু করলে না মানুষ দেখলে এটা মানুষ খারাপ বলবে না মানুষ দেখে খারাপ কেন বলবে এখানে কে আমারে চিনে যে আমারে মানুষ দেখে আমারে খারাপ বলবে তুমি একটা মাথা মোটা হ্যাঁ আমি মাথা মোটা এই যে তুমি যে আমাকে দেখতেছো এটা তোমার ভালো লাগতেছে না তোমার সাথে আমার রুমে যেতে হবে হ্যাঁ তুমি কি জানো আমাকে এক ফোঁটা দেখার জন্য ছেলেরা রাস্তার মধ্যে লাইন লাগে থাকে হ্যাঁ আর ফেসবুকে তো কোনো কথাই নাই আর তুমি আমাকে এইরকম কাছ থেকে দেখতেছো তোমার তো সাত কপালের ভাগ্য বুঝছো না আরে কত কাছে করে দিছো তুমি এখনো তো অনেক কাছে যাওয়া বাকি তুমি এখনো বুঝতেছো না তাড়াতাড়ি চলো এত এত কম কাছে তো ভালো লাগতেছে তুমি আরো বুঝো না হ্যাঁ বুঝছি তোমার মাথা ঠান্ডা করো চলো আমরা এখানে গিয়ে বসি মাথা কেন ঠান্ডা হইব যেটা ঠান্ডা করো ওইটা ঠান্ডা হইতেছে না মাথা ঠান্ডা করে ওইটা কি তুমি কি একটু চুপ করবে আমার কথা শুনবা তুমি কি ওইখানে গিয়ে বসবা আমার সাথে নাকি এখান থেকে যাবা কোনটা তুমি চলো এই তুমি যে বারবার চলো চলো বলতেছো তুমি জানো এটা কি ওটা জানো কি ওটা টয়লেট আর ওইখানে কারা টয়লেট করে জানো নিচে দারোয়ান রাজে দারোয়ান রে এখানে এসে টয়লেট করে তুমি আমরা এখানে নিয়ে যাবা তো টয়লেটে শুইছি কি আমি তো আমেরিকা দেখছি যে টয়লেটের ভিতরে জায়গা কি সে কি বললা তুমি মানে আচ্ছা তুমি বুঝবা না বাদ দাও চলো 5 মিনিট দেখো সুজন তুমি আমার সাথে যদি শান্তিতে একটু টাইম স্পেন্ড করতে চাও 5টা মিনিটের জন্য এখানে এসে বসো বসে কথা বলো হ্যাঁ আর যদি না চাও তাহলে সোজা তুমি যে গেট খোলা আছে তুমি চলে যাও খালি 5 মিনিট আমার 5 মিনিট তো যাও না টয়লেটের ভিতরে এটা তো খালি এই জায়গায় যাইতে গো সুজন তুমি কি এখানে বসবা আচ্ছা শোনো বেবি তোমার কথাই কনসিডার করলাম কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত এই মাত্র সন্ধ্যা হইতেছে রাত হবে ভোর হবে সকালে সূর্য উঠবে এরপর আমি তোমাকে ছাড়বো কি পাগল হয়ে গেছো আমি এত রাত পর্যন্ত তোমার সাথে এখানে থাকবো সারা রাত আমি এখানে থাকবো হ্যাঁ আমার বাসা বোন আছে না আর সমস্যা না আমরা এখানে বসে বসে আজকে হয়ে যাবে আসো না তুমি এত কথা বলো কেন বসো কি যে বলো না বেবি তোমার আমি এতদিন পর পাইছি তুমি মানে আমার কথা বুঝতেই চাও মানে তুমি কেন 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 এমন করো বলো তো আমারে আচ্ছা তুমি এরকম হাঁটাতে করো কেন সব সময় যখন তখন রাস্তাঘাটে বন জঙ্গলে তুমি দেখলে খালি হাঁটা ছাদের উপরে কে দেখতেছে আশেপাশে কেউ দেখে আজব না দেখো এখন আমি কি তোমার সাথে রুমে যাই প্ল্যান করব না এই কারণে তো বলছি যে খোলা আছে প্লিজ কেউ নাই এখন কেউ আসে নাই এখনই সময় আছে চলো এক কাজ করো আমি এখানে বসে তুমি যাও আমি এক কাজে কি করব ওই জায়গার মধ্যে ভাল লাগে না আমার হাত ছাড় মানুষজন দেখবে তুমি একটু ঠান্ডা হও না খালি ডায়েট আসলে রুমে 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 করে খালি এই তুমি এত গ্যাপ দিয়ে বসছো কেন ও মানুষকে বুঝাইতে চাইতাছো যে আমরা ভাই বোন তাই না তাহলে আমরা কি আমরা কি মানে আমরা হাজবেন্ড ওয়াইফ তোমার হাজবেন্ডের নাম কি এমন কেন করতেছো কি নাম বলো না পাবেল কে বলছে আমার নাম তো সোহেল মাথা কি গেছে গেছে মাথা গেছে আর মাথা চেঞ্জ হয়ে গেছে আর মাথা চেঞ্জ হওয়ার নাম হচ্ছে সোহেল মাথা যদি আমার নাম সত্যি পাবেল হইতো আর আমি যদি সত্যি তোমার হাজবেন্ড হই ওইটা যদি ফিল করতো ভালোবাসতা তাহলে আমি যদি অপছন্দ করি সেটা করতাম না সোহেল আছে কোথা না কোথা তোমার একটা ফ্রেন্ড ও তোমার আইসা বললো দোস্তরা হেভি লাগছে ড্রেসে সেটা বলে আসো এর আগে আমাদের ঝামেলা হয় না ড্রেস নিয়ে তখন তো একটা রিজন ছিল এখন তো তুমি পারো না এখন তুমি কারো স্ত্রী ওয়াই তাই না তোর সাথে এইভাবে কথা বলতেছি কেন
দেখো বাবেল তোর সাথে এইভাবে কথা বলবো না আমার ভালো লাগে না না তুমি এসব ড্রেস পরো আমার খুব ভালো লাগে তাই না আমি তো না প্লিজ আচ্ছা শোনো আমাকে ধরে বসো কি আমাকে ধরে বসো পারবো না ধরো ধর ধরতে আমাকে ধরে বসো চল लाल शोले बड़ बड़े ভাবি লাল শাকটা ভালো করে সিদ্ধ হইলে না ভালো লাগে বুঝছেন হ্যাঁ আটা জিনিস হচ্ছে তরকারি হইছে কি সুন্দর কইরা ভাবি কাটতে হয় তরকারি যত কাটবেন তত মনে করেন যে রান্নাটা ভালো হইব আর রান্নাটা ভালো হইলে খাইতেও ঠিক মজা হইব ঠিক ধরেন নতুন বউয়ের মতন নতুন বউ যত সুন্দর হয় তত ভালোবাসতে মন চায় তরকারিটা হচ্ছে এরকম রান্নাটা ভালো হইলে খাইতেও না অনেক ভালো লাগে এত কথা বলতে পারো তুমি ভাবি কি অবস্থা দেন না একটু লবণ একটু চেক করি দেন দেন এই মেয়ে কি চাকা থাকি করতেছ লবণ চেক করতেছ লবণ তোমার লবণ চেক করতে হবে তুমি পাগল হয়ে উঠছো কে আরে ও আমাকে কত কাজে হেল্প করতেছে দেখতেছো না তো তোমার লগে কি যে মানে কাটাকাটি সবজি মবজি কাটাকাটি এগুলো তো রান্না বানাতে হেল্প করব এই তোমার এই পাগল ঘরে কাম কি পাগল ঘরে থাকো মাইয়া মানুষ তোমার কাম কি তুমি কি বেটা বুয়ানি আরে আনিস ভাই আমি তো শেফ এই শেফ কি এস তুমি আবার কি এসে আরে ভাই সারাটা দিন তো আপনি শুয়ে বসে থাকেন আমি তো ভাবের একটু হেল্প করতেছি কাটাকুটিতে তোমার আবার কি আছে হ্যাঁ তোমার এত হেল্প করা লাগবে না তুমি বেড়া মানুষ তুমি ফাকার গড়াইতে পারবে না আই লাভ মেডি মানুষ হইব যাও যাও দিও আরে আশ্চর্য চিল্লাইতেছো কেন একটা ছেলে আমাকে হেল্প করে রান্না বান্না ঘরের কাজে কত কিছুতে হেল্প করে আমাকে সব কাজে আমার আগে পিছে থাকে তোমাকে তো এই জীবনে কখনো দেখলাম না তুমি কিচেনে আসছো আজকে একজন আমাকে হেল্প করতেছে আজকে দৌড়া চলে আসছো কিচেনে আজকে লেগে গেছে তার তুমি আমারে ডাকতা তুমি আমারে ডাকছো কখনো আমার তো ডাকো না আর শুনো তারে যদি তোমার এতই লাগে এতই যদি কাজ করতে হয় তাহলে তারে দিয়ে তুমি ঘর ঝাড় দাও ঘর মুছাও আর না হইলে কাপড় চোর দাও বুঝছো আরে আনিস ভাই আপনি কিন্তু অনেক মজা আছেন আমি তো এইজন্যই কই পাবেল ভাই আপনার মতো মজা করে কেমনে কথা কয় আপনার কাছ থেকে পাবেল ভাই সব শিখছে তাই না এই মেয়ে পাবেল ভাই কার কাছ থেকে কি শিখছে এটা কইফত আমার দেওয়া লাগবে না তুমি এখানে যাও বাইরো বাইরো আরে আনিস ভাই একটু হেল্প কই না ভাবি রে আচ্ছা হ্যাঁ তোমার তো অনেক কাজ করার ইচ্ছা না হ্যাঁ এটা ধরে 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 ভাবি রে হেল্প করে হেল্প করলাম না তো যেটা জিগাইতেছে এটা হোক তোমার তো অনেক কাজ করার ইচ্ছা না ভাবিরে হেল্প করার জন্য যা লাগে আর তুমি কি সুলদারি কাটতে পারবা সুলদারি দর ভাই আমি কি নাপিত নাকি আর আপনার তো দেখতে কিং কমের মতন লাগে মিয়া আচ্ছা তো কি তুমি সুলদারি কাটতে পারবা না দর ভাই আমি সুলদারি কেমনে কাটতে পারবো তাহলে কি কাটতে পারবা এই যে ভাবি দেখছেন যে সব সময় লোকটা আমার সাথে ইত্রামি করবে দর এই বাইরে বাইরে তুমি ওকে তো বাইরে আই চুপ করো না আমার কাজে হেল্প করবে চুপ করো কোন কেউ হেল্প করবে না আচ্ছা এই পাক করে দিলাম না দেখি না ভাবি আরে বাইরে দেখ না আয় চলো ভাবি গেলাম নিজে তো হেল্প করেই না একটা ছেলে আমাকে হেল্প করতেছে আর একদম গায়ে লেগে গেছে দাঁড়াও আমি করে দিতেছি দাঁড়াও এই সবগুলো তুমি কাটবা হ্যাঁ করে দিতেছি কোন রকমে বেড়া বড় হয়ে যাইতে না আর দেই একটু লবণটা দেই না আমি লবণ দেখাতে পারবো না লবণটা দেই করে দাও দাঁড়াও তোমার কথা লাগবে না লবণ দেবে না এ নাও শান্তা মশা দোস্ত বুঝছো ঘুমাইতে পারতেছি না আমি একটু শুয়ে একটু ঘুমাই
স্বামীরে ঘুমের মধ্যে রাইখা দিয়া পর পুরুষে বাসায় আনছিস, ভালো কথা, তোর রুমে ঢুকাইছিস তুই। তুই তো চরিত্রহীন কেন রে? আরে পাবেল ভাই, তো মশা অনেক, ওরে আমি ডাকছি, বলছি যে বিছানা পাইতা দে, আমি একটু ঘুমাই। আর কি মশার ওষুধ? আর তোর কাজের বুয়া বিছানা পাইতা দিব? পাবেল কি বলতেছো এইসব উল্টাপাল্টা কথাবার্তা? তুমি নিজে জানো না ওই ড্রয়িং রুমে কি পরিমাণ মশা। ওই ড্রয়িং রুমে ঘুমাইছি আমি, তুমি ঘুমাইছি, এরকম ব্যাপার করো কেন? পাবেল ভাই দেখেন তো কামড়াইয়া পুরো হাতেটাতে লাল কুইরেলছে ভাই। পাবেল মশা ফুল বিন্দাইছিস তো? এই দোস্ত তুই ভাই চুপ, ফুল বিন্দাইছিস তোরে? ওই যখন বেডি মশা আসিল তো তুই এসে গেছ। এই যে আপনি মাছ রাইতে মজা নেই শান্তা, এই ভাই এরকম কেন মাছ রাইতে মজা নেই? এই তুমি না দেখছো ওই রুমে কত মশা, আমরা যখন টিভি দেখছিলাম তখন। আরেকজন দেখছে আনিস ভাই? আরে আনিস ভাই এখানে, আনিস ভাই না মশা কামড় সহ্য করতে আপনি আয়েন দেখেন কি মশা। আনিস ভাই মশা কামড় সহ্য করতে পারবো না, কিন্তু তো লীলা খেলা ঠিকই মনে কর যশোর জয়া আজকে আর বিতা। আরে তুমি এমন করতেছো কেন? ও কিভাবে ওই রুমে ঘুমাবে তুমি বলো? আজ রাতে তো মজা শান্ত, তুই বিছাস না এটা বিছা। আরে পাবেল দুই তিন ঘন্টারই তো ব্যাপার, এমন করতেছো কেন? ঘুমাক না ভাই, শুনে আমি বিছানা, আমি ঘুমানোর পরে মরার মতন ঘুমাই। ছাড়ো তো, কি হইলো না হইলো আমার কোনো সেন্সই থাকে না। তুই মরার মতো না, তুই যদি মইরা যাস গা, ডাক্তার যদি কয় যে তোর লাশ এটা ডেথ সার্টিফিকেট আমার হাতে দিছে যে দেখলাম যে সোহেল মৃত, তারপর তোর লাশ আমার রুমে রাখ। পাবে কি বল, ঘুমাক না, সব সময় তুমি এরকম সিন ক্রিয়েট করো। এই সোহেল দোস্ত তুই ঘুমাই যা, আমি তোরে আমি তোরে বিছানা করব। সব সময় জুকারের মতো তুই ঘুমা না, ঘুমা ঘুমা বাবু, আস আমরা শুই, বস। উফ, সাথে ওকে ডেকে তুলে দে চোখের মধ্যে টেরা মারবো তুই তো খোর খোর, তোর দুই আঁকি খোর আঁকি বলে যেতে খোর কি মরা মিশে কেমনি ঠোঁটমোট লড়াই দেখছস? এমনি তাকা থাক, তাকা আমার ঘুম পাচ্ছে এমনি তাকা থাক না, এমনি আমার জোরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। কামাল ভাই, ওমা মেয়ে দেখি তুমি দিছো? জি ভাইয়া। আল্লাহ কত সুন্দর তুমি দিছো হাতে, ওমা এইটার মধ্যেও তো আছে দেখা যায়। আচ্ছা তুমি যে এই সারাটা দিন শুয়ে বসে কাটাও, তোমার কষ্ট লাগে না? কষ্ট লাগার কি আছে? মানে তোমার কি কি মনে হয় আমি কি ইচ্ছা করে আছি? দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তুমি কি চাও যে আমি এর ফুটপাতে বৈশা মাস্কের ব্যবসা করি? নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে, খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো
চলো খুশির ভেলায় আসমান ছোঁয়া স্বপ্ন হবো না We care, we share, we believe in you.